এরপর প্রশ্ন হলো, আমি পিতামাতাকে কষ্ট দিতে চাই না, আমার ভালো কথাটা পিতামাতার বিপরীত বুঝে পিতামাতা কষ্ট পায়, তাহলে করণীয় কি? আপনি ঠিক বলছেন, আপনি কোনো বেয়াদবি করেন নাই, তারপরও তারা ভুল বুঝছে, এরকম যদি হয় আপনার কোনো অসুবিধা হবে না। তবে আপনি তাদের সাথে বেয়াদবি করেন না এটা নিশ্চিত হতে হবে। আপনি যদি উচ্চবাচ্য করে ভালো কথাও বলেন তাহলে অন্যায়। তারা নামাজ পড়ে না, ধমক দিয়ে কথা বললেন, অন্যায় কাজ করে ধমক দিয়ে কথা বললেন, অন্যায় হবে ভাইরা আমার। এই জন্য একজন সাহাবি বলেছেন, কেউ তার জামার কাপড় বাপের সামনে যদি এরকম করে ঝাড়া দেয় তাহলে সে বিররুল ওয়ালিদাইন বা বাবা মার আনুগত্যের খেলাফ কাজ করলো, বেয়াদবি করলো, এবং সে এটার জন্য জিজ্ঞাসার মুখোমুখি হতে পারে। এত বড় ব্যাপার বাবা মা। আমাদের আজকাল সবচেয়ে বেশি যার সাথে রুক্ষ ব্যবহার করার রাইট আছে বলে আমরা মনে করি, যার সাথে যা তা বলা যায়, তার নাম হলো মা বাবা। তার নাম হলো কি? সব জায়গায় বিড়ালের মতো, শুধু মায়ের কাছে আসলে ঝাড়ি, বাবার কাছে আসলে ঝাড়ি। অতএব এগুলো করা যাবে না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। বেদাতকারী কি আজীবন জাহান্নামে থাকবে? উত্তর হলো না। সাধারণ আমলগত বেদাত যদি হয়, এই বেদাতকারী ব্যক্তি আজীবন জাহান্নামে যাবে না। তবে বেদাত এটা গোমরাহি, পদভ্রষ্টতা, আর পদভ্রষ্টতার ঠিকানা কোথায়? জাহান্নাম। অতএব সেই জাহান্নামের ভয়ে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু মানে এই না যে বেদাত করার কারণে কেউ জাহান্নামে গেলে চিরকাল জাহান্নামে থাকবে, তা মোটেও সঠিক নয়। বরং বেদাত যদি আকীদাগত বেদাত হয়, ঈমান নষ্ট হয়, কুফুরি হয়, বড় শিরক হয়, বড় কুফুরি হয়, তাহলে সেক্ষেত্রে সে চিরকাল জাহান্নামে যাবে। ধরেন একজন একটা বেদাতি আমল করতেছে, এর কারণে সে চিরকাল জাহান্নামে যাবে না। কোনো কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে চাইলে মাফ করে দিতেও পারে। অতএব বেদাত করলেই তাকে স্থায়ী জাহান্নামী ব্যক্তির মতো আচরণ বা সেরকম বিশ্বাস রাখা যাবে না।